অনেক মানুষ আছে ঘরের দরজার সামনে যা জোরে জোরে বাইরে আয় আছে না কথা বলে করা যাবে আজকে থেকে আলোচনা শোনার পর থেকে কি বুঝলাম এটা করা যায় কি করতে হবে কি করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বুয়ুতান ওয়া বুয়ুতিকুম হাত্তা تستأنسوا وتسلموا على أهلها يا أيها الذين آمنوا دخلوا سورة نور قرية دكين الله بولين هي إيمان دارغان آمنوا دخلوا تمرا جغل كارو باشاي پروبش کرو بيوتا غير بيوتكو تمرا جغل كارو باري تكي بنو پروبش کرو تستأنسوا وتسلموا على أهلها তখন তোমরা দরজার বাহির থেকে তাদেরকে সালাম প্রদান করো কি করতে বলেছে আমরা যা কি করি এই দরজা খুলে খুলে দরজা খুলে কথা ঠিক কি না এমন শুরু করে দিল দরজাকে আমি বিপদে পড়ছি আজকে এটা মনে হয় হয় না বানায় বলে আবার কিছু সংখ্যক লোক আছে যদি দরজা বাইরানোর সুযোগ না থাকে দরজা খোলা থাকে একবারে দরজা যায় ধৈর্য দরজা বরাবর দাঁড়ায় ভাই কেমন আছেন করা যাবে না ওই লোকটার একটা পার্সোনালিটি আছে না নাই যে ঘরের ভিতরে আছে আপনি কেন দরজা বরাবর দাঁড়াবেন রসূলের শিক্ষা দেননি রসূল শিক্ষা দিয়েছেন তোমরা দরজা ভাই ডান দিকে এক সাইডে দাঁড়াও অথবা দরজার বাম দিকে এক সাইডে দাঁড়াও দরজা হাস বরাবর তোমরা কখনো দাঁড়িয়ে কারো সাথে কথা বলবে না কারো খোঁজ নিতে যাবে না কেন জানেন ওই ঘরে একটা মেয়ে মানুষ থাকতে পারে ওই ঘরটা পুরো ওয়ালটাই তার পর্দা যার কারণে সে ব্যক্তিগতভাবে সে সেখানে বাহিরে যেভাবে থাকে ওরকম থাকতে গরম প্রচন্ড হয়তো একটা পাতলা কাপড় পরে আছে গরমের সাথে তার মতো সে গরম থেকে বাঁচার জন্য সে সে পথ করে আছে তার ঘরের ভিতরে কথা ঠিক কিনা এটা তার অধিকার আছে না এখন আপনি হুট করে দরজা খোলা পাইয়াই যা দরজার সামনে দাঁড়ালেন কেমন হবে কেমন হবে জিনিসটা এই জন্য আল্লাহ তাআলা এই শিক্ষাই দিচ্ছেন আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম আচ্ছা এটা পর মানুষের কথা বললাম আপনি যদি আপনার এই আয়াত যখন নাজিল হলো সাহাবায়ে কেরাম একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার মায়ের ঘরে প্রবেশ করি তখন কি বাহির থেকে সালাম দিয়ে শব্দ করে প্রবেশ করব করতে হবে আল্লাহ নবী বললেন অবশ্যই বলে কেন তোমার মা ঘরের ভিতরে সেও তো মানুষ সে তো বাহিরে যেমন থাকে ঘরের ভিতরে হয়তো সেরকম থাকতে পারতেছে না হয়তো একটা পাতলা কাপড় পরে আছে গরম থেকে বাঁচার জন্য তার মতো করে হয়তো মাথায় কাপড়টা নাই হয়তো রুমনাটা খুলে রাখছে সে যেহেতু ঘরের ভিতরে কথা ঠিক কিনা তুমি সন্তান যখন মায়ের সঙ্গে দেখা করতে যাবে আগে সালাম দাও অথবা শব্দ করো যাতে মা বুঝতে পারে আমার সন্তান আমার সঙ্গে দেখা করতে আসবে তখন তোমার মা তোমার সঙ্গে দেখা করার পরিস্থিতি সামলিয়ে তার মতো সে সুন্দর করে মাথা ঢেকে তারপরে তোমার মতো সন্তানের সামনে আসবে এটাই উত্তম এটাই নিয়ম তাহলে সন্তান হয়ে যদি মায়ের ঘরে যাই সেখানেও নিয়ম কানুন আছে না নাই নাকি মা বলে হুর হুর করে ঢুকে যাবেন আল্লাহ নবী সেখানেই বলেছিলেন তুমি কি চাও তোমার মাকে তুমি ন্যাংটা অবস্থায় দেখো উলঙ্গ অবস্থায় দেখো তুমি কি চাও যে তোমার মায়ের দিক তোমার তাকালে তোমার খারাপ লাগুক এটা কি তুমি চাও সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূল এটা আমি কখনোই চাব না তখন সাহাবায়ে কেরামকে রাসূল শিক্ষা দিলেন তাহলে তুমি যখন ঘরে ঢুকবা ঢোকার আগে তুমি শব্দ করবা সালাম দিবা তোমার মা যেন বুঝতে পারে তুমি সন্তান তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে আসছো তাহলে এই শিক্ষা কোথায় দিচ্ছে আল্লাহ সূরা হুজরতে দিচ্ছে কোথায় তাহলে আজকে থেকে কারো দরজার সামনে যায় কি একবারে ঢুকে যাব কি করব যদি সে সুযোগ না থাকে দরজা যদি খোলা থাকে কি করব মাছ বরাবর দাঁড়াবো এক সাইডে দাঁড়াইতে হবে মনে থাকবে এই কথাগুলো
এগুলাই শিক্ষা আল্লাহ শিক্ষা দিচ্ছেন তো আল্লাহ পাঁচ নম্বর আয়াতে কি বললেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ বলেন যদি তারা আপনার ঘর থেকে আপনি বাহির হওয়া পর্যন্ত তাদের কাছে আসা পর্যন্ত তবে তারা যদি অপেক্ষা করত আপনি ঘর থেকে বাহির হওয়া পর্যন্ত যারা আপনাকে বাহির থেকে ডাকছিল তারা যদি একটু অপেক্ষা করত ওইভাবে নাম ধরে না ডাকত রসূল তো বাহির হবে একটু অপেক্ষা যদি করত সবারও আল্লাহ বলেন তারা যদি ধৈর্য ধারণ করত আল্লাহ বলেন তাদের না কতই মঙ্গল হতো এক নাম্বার কি হতো কথা বলেন তাদের কতই না মঙ্গল হতো এরপর আল্লাহ বলেন ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ বলেন তারা যদি ধৈর্য ধারণ করত এক নাম্বার তাদের মঙ্গল হতো দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতাম গুনাহ কোথায় মাফ হয় দেখছেন খালি মনে করেন হজ করলে গুনাহ মাফ নামাজ পড়লেই গুনাহ মাফ যাকাত দিলেই গুনাহ মাফ দেখেন গুনাহ কোথায় মাফ হয় অর্থাৎ আপনি শিক্ষকের সামনে গেছেন ওস্তাদের সামনে গেছেন বাবা মার সাক্কা কাছে গেছেন এখন আপনি ঘরের বাইরে থেকে ডাক দিয়ে আব্বাকে ডাকতেছেন আব্বা বাইরাম আছে না এরকম কিছু ছেলে বলে আপনি বাবার সামনে দাঁড়িয়ে আপনি সালাম দিয়ে বলতে পারেন বাবা আমি একটু আসছিলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এই কথা বলে আপনি দাঁড়িয়ে থাকেন যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন গোনা মাফ হতেই থাকবে আমার কথা তার কথা কোন সুরা কত নম্বর পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলেন যদি তারা একটু অপেক্ষা করত এক নম্বর তাদের কল্যাণ হতো দ্বিতীয় নম্বর আমি আল্লাহ তাদের গোনা মাফ করে দিতাম আমরা আসলে বুঝি না আমরা আসলে বুঝি না শিষ্টাচার কি জিনিস আল্লাহ সে শিক্ষা দিচ্ছেন